বন্ধুরা, আজকে আমি বেলের শরবত বানাবো। বেল পেয়েছি, একটা গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি। বেলটা ফাটালাম, ফাটিয়ে এরপরে দেখো নেক্সট স্টেপগুলো কী কী করছি। ফার্স্টে বেলগুলোকে ছাড়িয়ে নেব, বেলের এই ভেতরের মাড়গুলো। জল নিয়ে নিয়েছি বাটিতে, ফ্রিজে একটুক্ষণ রেখেছিলাম জলটা, সেই জলটা নিয়ে নিয়েছি। এইভাবে চামচ দিয়ে মাড়গুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে বাটিতে নিয়ে নেব। আগে এটা ছাড়িয়ে নিই, তারপরে বাকিটা দেখাচ্ছি। এই গাছটা থেকে বেল পাড়া হয়েছে, বেলের পানা তৈরি হচ্ছে, বরফ দিয়ে এটা করা হবে। আপনারা সবাই জানেন যে আঠা বেল এটিকে বলে। এতে প্রচুর ফাইবার থাকার জন্য যারা কনস্টিপেশনে ভোগেন, যাদের খুব সহজে পায়খানা ক্লিয়ার হয় না, তো তাদের ক্ষেত্রে এটা খুব মহৌষধ এবং রক্ত পরিষ্কারের ক্ষেত্রে এটা লাগে। ফলে আপনারা গরমকালে এটা যদি খেতে থাকেন, শরীর ঠান্ডা লাগবে, শরীরে ঠান্ডা হবে। সাধারণত আমরা রোদের জন্য খুব শরীরটা হিট হয়ে যায়, গরম হয়ে যায়, এর ক্ষেত্রে কিন্তু শীতল হবে। এবং যারা কনস্টিপেশনে ভোগেন তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে, কারণ ফাইবার থাকার জন্য শহরে যে শরীরের মধ্যে যে টক্সিক পদার্থগুলো, বিষক্রিয়া যে সব টক্সিক পদার্থগুলো আমরা শরীরের মধ্যে খাদ্যের মধ্যে পাচ্ছি, সেগুলো নষ্ট হবে। ফাইবার থাকার জন্য সুন্দর রক্ত চলাচল খুব সুন্দর হবে এবং কনস্টিপেশন দূর হবে। আপনারা প্রত্যেকেই গরমকালে এইভাবে বেলের পানা তৈরি করে খেতে পারেন দুপুরে। এটাকে ভালো করে গুলে নিয়ে এর যেগুলোর মানে বেশি শক্ত ফাইবার যেগুলো আছে বা অবাঞ্ছিত অংশ যেগুলো আছে সেগুলোকে বের করে নেওয়া হচ্ছে। বের করে নেওয়ার পরেই তারপরে এই পানাটা বা শরবতটা তৈরি করা হবে। দেখতে পাচ্ছেন যে বীজগুলো বা যেইগুলো শিরা উপশিরা যেই রকম থাকে ফাইবারের মতো, সেগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে। এগুলো খেতে ভালো লাগবে না, তাই এগুলোকে আলাদা করে নিতে হবে এবং ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারলে আরও ভালো হয়। এবং ছাঁকা হবে, একটু বাদেই ছাঁকে ছেঁকে ফেলা হবে। বেলটাকে ভালো করে মাড়টা বের করে নেব, কারণ এই যে ফাইবারের মতো যে জিনিসগুলো আছে এগুলো বের করে দিতে হবে। তারপর বেলের এই বীজটাও ফেলে দিতে হবে। ভালো করে বেলটাকে ভালো করে ছেঁকে ছেঁকে ভালো করে মাড়টা বের করে নেব। আগে মাড়টা বের করি, তারপরে বাকি প্রসেসটা দেখা। এবার দেখতে পাচ্ছেন যে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে, ফলে যেটা আমরা নেব সেগুলো নিচে পড়ে যাচ্ছে আর যেটা অবাঞ্ছিত অংশ সেটা উপরে থেকে যাবে, সেটাকে ফেলে দিতে হবে। সেটা খাওয়া যায় না বা খেতে গেলে দাঁতে মুখে অসুবিধে হবে, ফলে সুন্দর মোলায়েম করে জিনিসটিকে তৈরি করে নিতে হবে। তারপর জল দিয়ে, বরফ জল বা ঠান্ডা জল দিয়ে, পরিমিত মিষ্টি যারা খান চিনি দিয়ে সুন্দর করে শরবতটা তৈরি করা যাবে। এবারে কীভাবে ছাঁকনি দিয়ে আমরা যেগুলো নেওয়ার সেই পেস্টটাকে আমরা নিয়ে নিচ্ছি, তারপরে শরবত তৈরি করা হবে, বেলের পানা যেটাকে বলে। আর বন্ধুদের বলবো যে আপনারা আমাদের পায়েল ভট্টাচার্য 10 চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, কারণ আমরা এই চ্যানেলটা যাতে আরও উন্নত হয় তার জন্য আপনাদের সহযোগিতা দরকার। আর কমেন্টস করুন, আপনাদের কমেন্ট আমাদের খুব পাথেয়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এবার এর সঙ্গে আস্তে আস্তে পরিমাণ মতো জল, ঠান্ডা জল ফ্রিজের বা ঠান্ডা জল দিতে পারেন, ফ্রিজের বরফ দিতে পারেন, বরফ জল, এবং চিনি মিশাতে হবে। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেই রকম চিনি মেশানো হচ্ছে। দেখুন চিনি দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এটিকে সুন্দর করে তৈরি করা হবে। খেতেও খুব সুন্দর এবং শরীরের পক্ষে খুবই উপকারী। আপনারা বাড়িতে সবাই বানান এবং সবাই মিলে খান, দেখবেন খুব আনন্দ পাবেন, শরীরও ভালো থাকবে। যে বরফ বসিয়েছিলাম ফ্রিজে, বরফগুলো খুব সুন্দর বসে গেছে, দেখো জল দিয়ে বসিয়েছিলাম। আর এই যে বেলের শরবতটা রেডি করেছি, এবার গ্লাসে গ্লাসে ঢালবো, ঢেলে সবাইকে দেবো। বরফের কুচিগুলো নেওয়া হচ্ছে, দেখুন
হালকা করে বিট নুনও দিতে পারেন। বরফের কুচিগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। হালকা ন্যাচারাল জল দিয়ে দিলে আস্তে আস্তে করে বরফটা গলে যাবে, সেটা মেশানো হবে বেলের পানার সঙ্গে।